আইফোন 11 প্রো ম্যাক্স, এই ফোনটা আপনি দেখবেন বর্তমান সময়ে পিওর মার্কেটে বা ইউজ ফোনের বাজারে 60,000 টাকার আশেপাশে পাওয়া যায়। মানে বেস ভেরিয়েন্ট হিসেবে দাম কম বেশি হয়ে থাকে। এখন 60,000 টাকা দিয়ে এই ফোনটা কি পার্সোনালি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো কেনার জন্য, নাকি এই ফোনটা কেনার থেকে আপনাদেরকে বিরত রাখবো? বা এই বাজেটের মধ্যে, এই 60,000 টাকা বাজেটের মধ্যে অন্য কোনো ফোন কি আছে যেটা এটাকে বিট করতে পারবে, এটা সেটা বেটার হবে? হ্যাঁ, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব। এই ফোনটা কোন কোন দিক ভালো আছে, কোন কোন দিক মন্দ আছে, আদৌ কি এই ফোনটা 60,000 টাকা দিয়ে এখনকার সময়ে আপনাদেরকে সরাসরি প্রেফার করা যায় কিনা বা রিকমেন্ড করা যায় কিনা সেটাই জানার চেষ্টা করবো। তাহলে চলেন শুরু করা যাক। আইফোন 11 প্রো ম্যাক্স, এই ফোনটার লুকস, ডিজাইন আর বাটনপোর্ট নিয়ে নতুন করে কী কথাবার্তা বলবো? তারা বিগত কয়েক বছর ধরে জাস্ট এই ডিজাইনটাই কপি অ্যান্ড পেস্ট করতেছে। ডিজাইনটা ঘটা করে তেমন কিছু বললাম না। তবে হ্যাঁ, এই ফোনের বোধ পাশে প্রোটেকশন করতেছে কর্নিং মেড গ্লাস, আর ফ্রেমটা একইভাবে সে স্টিলের। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার বাম্প বা ক্যামেরার মডিউল, যেটা বছরের সাথে সাথে একটু করে বড় হচ্ছে। তাছাড়া কিন্তু তেমন কোনো আপনার ডিজাইনের ক্ষেত্রে আইফোন কোনো পার্থক্য রাখে না। তবে হ্যাঁ, পার্থক্য একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আইফোন 11 আপনারা দেখতে পারবেন যে দুই পাশে রাউন্ড শেপটা, সেটা হালকা পাতলা কার্ভ। বাট বর্তমানে তারা যে আপনার 13, 14, 15 সিরিজ বের করেছে আইফোনের, সেগুলো কিন্তু একটু বক্সি টাইপের। তাছাড়া অ্যাজ ওয়াল আপনি বিগত যে ফোনগুলো লঞ্চ করেছে সেগুলোর সাথে এটাকে আপনি জাস্ট হুবহু মিলাতে পারবেন। তো এই তো ছিল মোটামুটি এই ফোনের ওভারঅল লুক অ্যান্ড ডিজাইন। এখন ডিজাইনের উপর ভিত্তি করে যদি এইটাকে পার্সোনালি আমি মার্ক দিই, এটাকে দিচ্ছি আমি 10-এর মধ্যে 8। আমার কাছে এমনটাই মনে হয়েছে ভাই। আপনি আইফোন 11 প্রো ম্যাক্স এই ফোনটাকে ডিজাইনের মধ্যে 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। আইফোন 11 প্রো ম্যাক্সের যদি ডিসপ্লের কথা বলি, এই ফোনের ডিসপ্লেটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। কেন? কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যাতে আছে HDR10-এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট। এই ফোনটার PPI ডেন্সিটি 458, আর ম্যাক্স পিক ব্রাইটনেস সেটা 1200 নিটস পর্যন্ত। এখন বলাই যায় একটা ফোনের ম্যাক্স পিক ব্রাইটনেস 1200 নিটস হলে ডিসপ্লেটা একদম ডিরেক্ট সানলাইটে দেখতে তেমন কোনো বেগপথে হবে না। তো এই ফোনটা আমি আউটডোর ব্যবহার করে দেখলাম, কোনো প্রকারের কোনো বেগপথে হয়নি। সাধারণত হয় কি, দেখুন, যারা মূলত বড় সড়ো ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ফোনের ডিসপ্লেটা প্রথম দফাতেই ভালো লেগে যাবে। কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে বরাবরের মতো, যেহেতু 6.5 ইঞ্চির একটা ওলেড পেলেন, ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি, কালার রিপ্রোডাকশন, কালার কন্ট্রাস্ট, আমি বলবো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বেশ ভালোই রকমের পেয়েছি। ডিসপ্লেটার কোয়ালিটির জায়গায় বা ডিসপ্লেটার কালারের জায়গায় আমি কোনো কমপ্লেন রাখতে পারিনি। একটু কালারফুলভাবেই প্রত্যেকটা কন্টেন্ট আমাদের ওয়াচ করছিল। যারা কন্টেন্ট দেখতে পছন্দ করেন, হ্যাঁ, তাদের কাছে এই ফোনের ডিসপ্লে ভালো লাগবে। তবে ভালো না লাগতে পারে এই ফোনটার চিন বেজেলগুলো, আমি যদি বর্তমান সময়ে ফোনের সাথে একটু কম্পেয়ার করি, হ্যাঁ, এই ফোনটার চিন বেজেলটা হালকা পাতলা, একটু মোটা, আর উপরে যে নসটা আছে বড় সড়ো ওইটাও কিন্তু একটু দৃষ্টিকটু লাগে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তবে বরাবরের মতো ভাই আইফোনের ক্ষেত্রে এই উপরের যে নসটা এটা কম্প্রোমাইজ করতে হবে। আমি এক কথায় বলবো, হ্যাঁ, এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে দিন শেষে বেশ ভালোই লেগেছে। আইফোন 11 প্রো ম্যাক্সের ক্যামেরার কথা বলতে গেলে, হ্যাঁ, বরাবরের মতো সেই 3 ফোটাওয়ালা সিস্টেম তারা এখানে ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরাটা 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এখন দেখুন, মেন ক্যামেরার ফটোগুলো কালার অ্যাকিউরেসি এবং কালার কন্ট্রাস্ট অনেকটাই কিন্তু ন্যাচারালভাবে ছবিগুলো ক্যাপচার করতেছিল। আমরা বেশ ভালো রকমের কিন্তু ডিটেলসও পেয়েছি, অনেকটাই ন্যাচারালভাবে ছবি ক্যাপচার করতেছিল। কালার এখন কোনো প্রকার পপটা বা বুস্টিংয়ের লক্ষ্য করি নাই। আইফোন ফটো সেকশনে হ্যাঁ অনেকটাই কিন্তু এগিয়ে থাকে। পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেলের যে টেলিফটো লেন্স, এটা 2x অপটিক্যাল জুমের ক্ষেত্রেও যেহেতু সহায়তা করতেছে। আমরা এটা দিয়ে তুলেছি কিছু পোর্ট্রেট শট, তো আপনাদেরকে পোর্ট্রেট শট দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে এজ ডিটেকশন, পিছনে যে বোকেটা বা ব্লারটা অনেকটাই কিন্তু রিয়েলিস্টিক মনে হয়েছে। সফটওয়্যার ওয়াইজ এরকম কিন্তু মনে হয় না। হ্যাঁ, এই ফোনের পোর্ট্রেট ক্যামেরার ফটো কোয়ালিটির ক্ষেত্রে আপনি যথেষ্ট হ্যাপি থাকবেন, এটা আমার বিশ্বাস। আর সর্বশেষ রয়েছে যে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এটা 120 ডিগ্রি মতো একটা ফিল্ড অফ ভিউ নিতে পারে। আমরা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করে দেখলাম, ভাই আমারই পার্থক্য পাওয়া যায় না। পাশাপাশি দেখলাম লোলাইটের ক্ষেত্রেও বেশ ভালোই রকমের কিন্তু শ্যাডো এরিয়ার ডিটেলসগুলো হ্যান্ডেল করতেছিল। হ্যাঁ, এই ফোনটার 3টা ক্যামেরাই বেশ ভালোই রকমের কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। আর এই ফোনের সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখন ভাই সেলফি কথা বলে একটা কথা বলে নেই, আইফোনের সেলফি মানে আপনার ভিভিড মোডে ছবি ক্যাপচার। তো আমরাও একইভাবে জাস্ট ভিভিড মোডে একটা ছবি ক্যাপচার করেছি, পাশাপাশি নর্মাল মোডে ছবি ক্যাপচার করে দেখছি। বাট ভিভিড মোডে ছবি ক্যাপচার করলে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য তো রেডি পিকচার, বেশ ভালোই লাগে, স্ক্রিন টোনটা স্মুথ করে ফেলে, একটু ব্রাইট দেখায়। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো আপনি যদি এই ফোনটা দিয়ে ভিভিড মোডে ছবি ক্যাপচার করেন, বেশ ভালোই রকমের স্যাটিসফাই থাকবেন এই ফোনটা সেলফি সেশনে। আইফোনে তো এই জিনিসটাই প্লাস পয়েন্ট যে তারা ভিভিড মোডে ছবি ক্যাপচার করে বেশ ভালো রকম একটা পারফরমেন্স দেয়, তাই না? তো এই ফোনটার ফটো সেকশন নিয়ে আমি বলবো, হ্যাঁ, যথেষ্টই ভালোই রকমের হ্যাপি ছিলাম। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে, প্রত্যেকটা ক্যামেরা দিয়ে
আপনি পারবেন 4K-তে 60 FPS এর ভিডিও রেকর্ড করার অপশন। তাহলে চলেন এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 60 FPS এ ভিডিও করে দেখি 4K-তে, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা ভ্লগিং ভ্লগিং করা যায় কিনা। এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 11 প্রো ম্যাক্স এর একদম মেইন ক্যামেরা দিয়ে 4K-তে 60 FPS এ, ফোনটা দিয়ে ভিডিও টিডিও করা যায় কিনা বা ভ্লগিং করা যায় কিনা, ভ্লগিং করলে কেমন হয় তার এক্সপিরিয়েন্স নিচ্ছি। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি। দ্যাটস ইট। আর হ্যাঁ, আল্ট্রাওয়াইড ক্যামেরার ভিডিও আল্ট্রাওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি না দেখালে তো রাগ করবেন না আপনারা, এই জন্য আল্ট্রাওয়াইড ক্যামেরার ভিডিওটা একটু দেখিয়ে নিচ্ছি, যা 120 ডিগ্রি মতো একটা ফিল্ড অফ ভিউ নিচ্ছে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ভিডিও কোয়ালিটি। দ্যাটস ইট। হ্যাঁ, আমি নিঃসন্দেহে বলবো ব্লগিং ব্লগিং করার জন্য আইফোন 11 প্রো ম্যাক্স উপযুক্ত একটা ফোন। আইফোন 11 প্রো ম্যাক্সে যদি পারফরমেন্সের কথা বলি, আইফোন অপারেটিং সিস্টেমে এই ফোনটা চলতেছে 17.1.1, অর্থাৎ লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে আপনি নিঃসন্দেহে ফোনটা চালাতে পারবেন। আর এই ফোনটা আরও 2 বছর আপনি আপডেট করতে পারবেন, মানে রানিং বছরে তো আপনি আপডেট করতে পারবেন, ইভেন 18 এটা আর কি আপডেট করা যাবে, তারপর থেকে আপডেট দিবে কি না দিবে ওইটা নিয়ে ক্লিয়ার করতে পারলাম না। এই ফোনটার র্যাম হচ্ছে 4 GB, স্টোরেজ 64, 256, 512, অর্থাৎ 3টা ভেরিয়েন্টের হয়। তো এই ফোনের র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্সটা তাহলে কেমন পেয়েছি? আইফোনের র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স পাশাপাশি ম্যাক্স ভেরিয়েন্ট সেক্ষেত্রে বলাই বাহুল্য, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটি কাজ করে, ওপেন টাইমের ক্ষেত্রে ক্লোজ টাইমের ক্ষেত্রে যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এই ফোনের চিপসেটের জায়গায় তারা দিচ্ছে হচ্ছে অ্যাপেলের A13 বায়োনিক, যেটা 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেকচারের একটা চিপসেট। তো এই প্রসেসের দিয়ে আপনি ডে টু ডে লাইফের ক্ষেত্রে প্রত্যেকটা কাজ তো খুব ইজিলি করতে পারবেন, সেই থেকে কোনো কমপ্লেন রাখতে পারবেন না। এই ফোনের প্রসেসর দিয়ে আমরা খেলেছি পাবজি, অ্যাসফাল্ট লাইন এবং কল অফ ডিউটি। আমরা পাবজিতে দেখলাম এই ফোনের স্মুথ এক্সট্রিম সর্বোচ্চ HDR এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল। পাবজিতে এই ফোনটা একটা না 30 মিনিট খেলার চেষ্টা করছি, 16-17 মিনিট পর পরই এই ফোনটা থেকে বেশ ভালোই রকমের হিট জেনারেট করতেছিল, তখন আমরা প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি পাবজি ক্ষেত্রে। তবে ভাই যতটুকু হিট জেনারেট করতেছিল ওইটাকে ওভার হিট বলবো না, তবে আবার একবারে কম হিটও না, ক্যামেরার এই পাশটা প্রচুর প্রচুর হিট হয়ে যাচ্ছিল। আর যখন আমরা অ্যাসফাল্ট 9 খেলে দেখছিলাম, যখন ফোনটা হিট হয় একইভাবে অনেকটাও চপি চপি ফিল পাওয়া যাচ্ছিলো, ক্র্যাশ মোমেন্টও বেশ ভালোই রকমের কিন্তু আমরা ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি আইফোন 11 প্রো ম্যাক্স থেকে। তো বলবো এই ফোনটার ডে টু ডে লাইফের পারফরমেন্স সেই দিক থেকে কোনো কমপ্লেন নাই, বাট গেমিং সেকশনে আমি বলবো হ্যাঁ, এটা কিন্তু এখনকার সময় এসে অনেকটাই পিছিয়ে গিয়েছে। আইফোন 11 প্রো ম্যাক্সের সবচেয়ে প্লাস পয়েন্টের জায়গা কোথায় জানেন? এই ফোনের ব্যাটারি ব্যাকআপের জায়গাটা। কেন? এই ফোনে ব্যবহার করা হয়েছে 3969 mAh এর ব্যাটারি। তো এই ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি? আমি বলবো আইফোনের এইটাই প্রথম ফোন। আমরা দেখতাম বিগত ফোনগুলোতে বা তাদের আগের ফোনগুলোতে তারা কিন্তু আমরই ওইরকম ব্যাটারি দিত না বা বেশি একটা মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিত না। তো এইটাই এমন একটা ফোন যাতে আপনার 3969 mAh এর মতো বা 4000-এর মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছে বা ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোন আপনি 2G-টাকে ইউজ করলে আমরা নিঃসন্দে একদিন পার করা যায়। আমি এই ফোনটা একদিন পার করতে পারছি বা এই ফোনের ব্যাটারি ব্যাকআপ থেকে আমি নিঃসন্দে খুব হ্যাপি ছিলাম। তবে হ্যাঁ ভাই, এটা বুঝতে হবে আইফোনে যেহেতু ব্যাটারি হেলথের উপর ব্যাটারির ব্যাকআপটা নির্ভর থাকে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আইফোনের ক্ষেত্রে 90% প্লাস, আইফোন 11 প্রো ম্যাক্সের ক্ষেত্রে 90% প্লাস ব্যাটারি হেলথওয়ালা আপনার আইফোন 11 প্রো ম্যাক্স কেনার ট্রাই করবেন। আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার সই 90% ব্যাটারি হেলথ আছে, এই ব্যাটারি থেকে আমরা একদিন নিঃসন্দেহে পার করতে পারছি। আর যদি এই ফোনটা আপনি মিড লেভেল আপার বাইটিসে ভিডিও টিডিও দেখেন, একটা না স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন ভাই 6.5 ঘন্টা মতো, নিঃসন্দেহে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। আর যদি গেমিং টেমিং করেন, একটা না এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন 5.5 ঘন্টা মতো। তো আইফোন 11 প্রো ম্যাক্সের ব্যাটারি ব্যাকআপের জায়গাটা না আমি বলবো হ্যাঁ বেশ স্ট্রংই আছে। আর এই ফোনের 3969 mAh যে ব্যাটারিটা আছে না, এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য বা ফুল চার্জ করার জন্য এদের সাপোর্ট করে, দেখলাম এটা 15 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ চার্জ নিতে পারে। আমরা একটা 18 ওয়াটের পিডি চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করে দেখছি, পাশাপাশি যেখানে পিডি চার্জারটাও সাপোর্ট করে আমরা চার্জ করে দেখলাম এই ফোনটা 0-100% চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো মোটামুটি একটু ভালোই সময় নিচ্ছে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ব্যাটারি সেকশন আইফোন 11 প্রো ম্যাক্সের। তাহলে আর প্লাস পয়েন্ট কী কী? হ্যাঁ, প্লাস পয়েন্ট তো অবশ্যই আছে। দেখুন এই ফোনটা সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এতে রয়েছে আপনার ফেস আনলকিং সিস্টেম, আর আইফোন এখানে সবচেয়েতে এগিয়ে। এই ফোনটা IP ডাস্ট রেসিস্ট্যান্স 68, সেক্ষেত্রে বলাই যায় এই ফোনটা 4 মিটার পানির নিচে থাকতে পারবে আমরা 30 মিনিটের মাত্র। তো মোটামুটি ভালোই একটা গভীরতা পাচ্ছেন আর ভালোই সময় রাখতে পারতেছেন। তবে ইউজড ফোনের বাজারের বা ইউজড ফোনগুলো আপনারা অবশ্যই এইসব কাছ থেকে দূরে রাখুন বা পানির ধারে কাছে না নেওয়াটাই বেটার। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স, যেটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি টুকিটাকি জানানোর চেষ্টা করছি। এখন দেখেন 60,000 টাকা দিয়ে আইফোন 11 প্রো ম্যাক্স পার্সোনালি আমি কি আপনাদেরকে রিকমেন্ড করবো বা কাদের কী করবো? এখন দেখেন ভাই, আপনার যদি বড় সড়ো ডিসপ্লে পছন্দ হয় বা বড় সড়ো ডিসপ্লে আপনার দরকার হয়, পাশাপাশি আপনি যদি একজন গেমিং লাভার না হন, তাহলে আমি নিঃসন্দেহে বলবো আইফোন 11 প্রো ম্যাক্স অবশ্যই আপনার একটা বেস্ট ডিল হতে পারে। কারণ এইটা ডিসপ্লে
ফেটা বেশ বড় সড়ো, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ভালো রকম একটা এক্সপিরিয়েন্স পাবেন কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে। আর যেহেতু এটা চিপসেট আমি বলবো একটু পুরানো, এই বাজারের চিন্তাভাবনা করলে এটা আপনার অনেকটাই পিছিয়ে যায়, সেক্ষেত্রে এটা একটু ব্যাকডেট। তাছাড়া আমি বলবো না যে এই ফোনটা পার্সোনালি পারচেস করার জন্য, যদি গেমিং করতে চান অবশ্যই আপনি অন্যান্য ডিভাইস দেখতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে উপযুক্ত ডিভাইস হচ্ছে আইফোনের মধ্যে আইফোন 12 প্রো, যেটা আপনি 60,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। আর সেটা কিন্তু আপনি আইফোন 12 প্রোতে আপনি 6 জিবি র্যামের সাথে আইফোনটা পাচ্ছেন, পাশাপাশি ওই ফোনে কিন্তু লেটেস্ট, মোটামুটি লেটেস্ট চিপসেট পাচ্ছেন অ্যাপেলের A14 বায়োনিক। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এইটা চাইতে ওইটা ফার বেটার বা ফার এগিয়ে। এখন আপনার যদি বড় সড়ো ডিসপ্লে দরকার হয় তাহলে আমি বলবো যে আইফোন 11 প্রো ম্যাক্সটা দেখতে পারেন। আর যদি বড় সড়ো ডিসপ্লে না দরকার হয় বা মনে হ্যান্ডিং কম্প্যাক্ট ফোনে দরকার হলে আমি বলবো এই বাজেটে আপনি আইফোন 12 প্রোটা দেখতে পারেন। তো এই তো ছিল মোটামুটি আমার মতামত এই ফোনটার ব্যাপারে। এখন কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।